রাজধানীর আজিমপুর ভিত্তিক ফুটবল ক্লাব ডিগুয়েরা এফসির উদ্যোগে আয়োজিত ইন্টার ডিগুয়েরা ফুটবল টুর্নামেন্টের শিরোপা চেকার্ড। টাই ব্রেকে লে সেস থেকে এক শূন্য গোলে হারিয়েছে তারা শুক্রবার রাজধানীর হাজারিবাগে রিভার্সর স্পোর্টস অ্যারেনায় অনুষ্ঠিত হয় দিনব্যাপী টুর্নামেন্ট প্রথম সেমিফাইনালে ফাইনালে টাইব্রেকে ব্রেকুরাই ব্লুজকে পরাজিত করে ফাইনালে লে সেলেসতে আর দ্বিতীয় সেমিফাইনালে ডেজার্ট ওয়ারিয়ার্সকে হারিয়ে ফাইনালে উঠে চেকার শিরোপা নির্ধারণী ম্যাচে নির্ধারিত ২০ মিনিটে খেলা শেষ হয় গোলশূন্য সমতায় ফলে ভাগ্য নির্ধারণে বেছে নেওয়া হয় টাই ব্রেক সেখানে এক শূন্য গোলে শিরোপা জিতে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় শেখার্ড আলামিন সেরা গোলরক্ষক একই ক্লাবের গোলরক্ষক সুমন